নতুন অর্থ বছরে 354টি পণ্যে বাড়ছে সম্পূরক শুল্ক, কমছে 360টিতে। পাশাপাশি 10টি নতুন পণ্যে বসেছে 20% সম্পূরক শুল্ক। আসছে অর্থ বছরে আমদানিকারকদের উপর শুল্ক করের বোঝা চাপছে 1230 কোটি টাকার, বিপরীতে তারা ছাড় পাচ্ছেন 260 কোটি টাকা। এছাড়া 2816 কোটি টাকা আদায় করা হবে শুল্ক ফাঁকি রোধ ও নজরদারি বাড়িয়ে। নতুন বাজেটে অন্তর্ভুক্তির জন্য এসব প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR, তবে অতিরিক্ত করের বোঝা না চাপানোর দাবি BCCI-এর। বিস্তারিত ফারুক মেহেদির রিপোর্টে। নতুন বাজেট প্রায় চূড়ান্ত, সবকিছু ঠিক থাকলে তা আসছে বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে শুল্ক খাতে বেশ কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সম্পূরক শুল্ক বহাল বা বাড়ানোর প্রস্তাব থাকছে 80টি, কমানোর 41টি, আমদানি শুল্ক বাড়ানোর 85টি, কমানোর 368টি। স্থানীয় শিল্পের সুরক্ষা রাখা হচ্ছে 30-40% পর্যন্ত। তবে বিশেষ শুল্ক ছাড় পাচ্ছে ব্লু ইকোনমি, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক। কৃষি ও শিল্পের সুরক্ষায় 354টি পণ্যে সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে করা হচ্ছে 20%, আর পর্যায়ক্রমে রেগুলেটরি শুল্ক 5% থেকে কমিয়ে আনা হবে 3%। তবে বাজেটটি যেন ব্যবসা বান্ধব হয়, এই প্রত্যাশা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FVCCI এর নবনির্বাচিত সভাপতির। হায়ার ট্যাক্সটা লাক্সারি গুডসের উপর চলে আসছে, তাহলে অত চিন্তা কোনো কারণ নেই, কারণ লাক্সারি গুডস যদি কম কিনলেও চলে। কিন্তু ভয়াবহ হবে যদি এই শিল্প এই হাই ডিউটিটা কোনো র মেটেরিয়াল কিংবা আমাদের রিকোয়ার্ড আইটেম তার মধ্যে পড়ে। আমার কাছে মনে হয় সরকার এখন খুব ম্যাচিওর এবং এমন কোনো সিদ্ধান্ত তারা নেবে না যেটা আমাদের জনগণের ক্ষতি হতে পারে। শুল্ক খাতে সংস্কারের অংশ হিসেবে বিলাস পণ্যের পাশাপাশি দেশে তৈরি হয় এমন অনেক পণ্যের সুরক্ষা দিতে আমদানি বিকল্প পণ্যে শুল্ক বাড়ানোর বেশ কিছু প্রস্তাব থাকছে বাজেটে। যে যাদের দুটো গাড়ি আছে তাদের তিনটা গাড়ি আনার ব্যবস্থা করার জন্য প্রণোদনা দেওয়ার দরকার নেই। যখন ছোট থাকে বাচ্চা তাকে অনেক বেশি সেবা করতে হয়, সেই রকম অনেক সুযোগ দিতে হয়। কিন্তু এটা তো আর যুগের পর যুগ চলতে পারে না, একটা সময় আসবে যখন এটা কমিয়ে আনতে হবে। তো আমি মনে করি অনেক শিল্পের ব্যাপারে সেটা এসে গেছে বাংলাদেশে, আর নাহলে তো তারা চলার উপযুক্ত না। আসছে বাজেটে শুল্ক খাতে 46,536 কোটি টাকার রাজস্ব আয় লক্ষ্য রয়েছে, যা চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 14% বেশি। শুধু শুল্ক আরোপ করে নয়, বরং আগামী অর্থ বছরে ফাঁকি কমিয়ে এবং নজরদারি বাড়িয়ে বড় অঙ্কের রাজস্ব আদায় করতে চায় NBR। কর্মকর্তারা বলছেন এই বাজেটটিতে স্থানীয় শিল্পের সুরক্ষা দেওয়া হয়েছে, আর এই বাজেটটি হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। ফারুক মেহেদি, চ্যানেল 24, ঢাকা।